नमस्कार बन्धुरा, टेक्निकल रूपम चैने अपन के स्वागत जानाई। अपना जदि वेबसाइटर मध्य एडसेंसर अप्रूवल पे थकें तो क्यों भिजिटर के कन्फ्यूज कर अपनार एडसेंसर ओपर क्लिक नेबें, जार फले आपनार वेबसाइटे थका एडसेंसर एडगुलिर ओपर क्लिक बाढ़ और क्लिक बाढ़ आर्निंग आपके कैकटी छोटो छोटो स्टेप एगोते हबे। अपनार वेबसाइटर होम पेजर गठन अनुसारे आपनी एड लगाबें तब आपनार वेबसाइटे क्लिक बाढ़। आपनी जानें आगे एडसेंसर एक फीचार छिलो अर्थात टेक्सट एड छिलो, किन्तु एखन से ही टेक्सट एड डिसेबल हो गेछे। एखन अन्य धरनेर टेक्सट एड एसेछे, आपनी सेगुलिके किभाबे यूज करबें तार ए टू जेड आपनाके देखाबो। तार आगे बोलबो आपनी जदि आमार वेबसाइटे नतून होये थाकेन अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे राखा बेल आइकने प्रेस करे अल अपशने क्लिक करे नेबें, ताहले एरकम हेल्पफुल भिडियो आपनी सबार आगे पाबेन। তা চলুন শুরু করা যাক। প্রথমে আপনার অ্যাডসেন্সে চলে যাবেন অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তারপর এখানে থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনি এখানে অ্যাডস অপশনে ক্লিক করে নেবেন। তারপর আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে বাই অ্যাড ইউনিট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইনফিড অ্যাডস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাডস টাই ম্যানুয়ালি এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এবার আপনার ওয়েবসাইটের হোম পেজের গঠন কোনটি, এটা না এটা না এটা। আপনার হোম পেজের পোস্ট যদি এইভাবে লিস্ট থাকে, ধরুন প্রথমে ইমেজ, তারপরে শর্ট কন্টেন্ট, তারপরে পুনরায় পরের পোস্টের ইমেজ, তারপরে শর্ট কন্টেন্ট, তার নিচে আরেকটি পোস্টের ইমেজ এবং তার শর্ট কন্টেন্ট, সেইভাবে যদি থাকে, আপনি যদি মাঝে আপনার সেই কন্টেন্ট অনুযায়ী যদি আপনি অ্যাড লাগাতে পারেন, তাহলে ভিজিটর কনফিউজ হয়ে আপনার আর্টিকেল ভেবে ক্লিক করে বসবে। দেখুন এখানে প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সি ফিডস এক্সাম্পলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ওয়েবসাইটের হোম পেজের পোস্ট যদি এরকম ডিজাইন থাকে, প্রথমে ইমেজ, তারপরে শর্ট কন্টেন্ট, তারপরে ইমেজ, তারপরে শর্ট কন্টেন্ট, এভাবে যদি থাকে মাঝে এই অ্যাডটি লাগিয়ে দিন, তাহলে আপনার অ্যাডসের ওপর ক্লিক বাড়বে। আশা করি বোঝা গেল। এইভাবে যদি আপনার হোম পেজের মধ্যে পোস্টের লিস্ট না থাকে, তাহলে সেকেন্ড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন অর্থাৎ ইমেজ অন দ্যাট সাইট এখানে ক্লিক করবেন। তারপরে সি ফিডস এক্সাম্পলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার হোম পেজের মধ্যে যদি এইভাবে কন্টেন্ট লিস্ট থাকে, তাহলে এর মাঝে আপনার কন্টেন্টের মতন যে অ্যাডসগুলি রয়েছে সেগুলি লাগাতে পারেন, তাহলে এখানে আপনার কন্টেন্ট ভেবে অ্যাডগুলিতে ক্লিক করে বসবে ভিজিটার। আশা করি বোঝা গেল। এরপর আপনি পরেরটি দেখে নিন, টাইটেল অ্যাবভ এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর সি ফিডস এক্সাম্পল দেখুন এখানে প্রথমে আপনার পোস্টের যদি টাইটেল আগে থাকে, তারপরে যদি ইমেজ থাকে এবং তার ডান দিকে যদি আপনার কন্টেন্ট থাকে, তাহলে আপনি এই অ্যাডটি লাগাতে পারেন, তাহলে এতেও ভিজিটর কনফিউজ হয়ে আপনার অ্যাডে ক্লিক করবে। এরপরে আসবো টেক্সট অনলি, এখানে ক্লিক করবেন, সি ফিডস এক্সাম্পলে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার হোম পেজের মধ্যে যদি এভাবে টেক্সট আছে, যদি ইমেজ না থাকে, তাহলে আপনি এই অ্যাডটি লাগাতে পারেন, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে এরকম হোম পেজের গঠন হয় না। তার জন্য আপনি কি করবেন, এটি আপনার সাইড বারে পেস্ট করে দেবেন। এবার দেখাবো কিভাবে আপনি অ্যাড কোডগুলি পাবেন। প্রথমে যদি আপনি চুজ করে নেন এটি এ লাগাবেন আপনার হোম পেজের মধ্যে, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি অ্যাড ইউনিটের নাম দেবেন, তারপর সেভ অ্যান্ড গেট কোডে ক্লিক করবেন, তাহলে আপনি এই অ্যাডের কোড পেয়ে যাবেন। এই কোডটি নিয়ে কোথায় প্লেস করবেন আপনার হোম পেজের মধ্যে, তার জন্য আপনি কি করবেন, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি অ্যাড কোড প্লেসমেন্টের ভিডিও রয়েছে, সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এই কোডগুলি আপনার হোম পেজের মধ্যে কোথায় কোথায় পেস্ট করতে বলেছি আমি, সেখানে আপনি কোডগুলি পেস্ট করে দেবেন, তাহলে আপনার এই কোডগুলি আপনার হোম পেজের মধ্যে সেট হয়ে যাবে। আশা করি বোঝা গেল। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।